মহারাজগঞ্জ বাজার বাণিজ্য ভবনে রবিবার ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল এবং মেয়র দীপক মজুমদার। নির্বাচিত কমিটির প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশন করোনার সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ডাকে সাড়া দিয়ে ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে জানান সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন উপস্থিত জনপ্রতিনিধিরা। আজকে আমাদের এই আগরতলা মহারাজগঞ্জ বাজারের যে আমাদের হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশন তাদের যে নবগত নতুন কমিটি হয়েছে, আজকে তাদের এই নতুন কমিটি তাদের এসোসিয়েশনের যে অফিস ঘর এখানে আজকে শপথ গ্রহণ হয়েছে। এই শপথ গ্রহণের যিনি শপথ গ্রহণ করিয়েছেন আমাদের আগরতলা শহরের মেয়র সাহেব দীপক মজুমদার সাহেব, উনি আজকে ওনাদের যে নবগত কমিটি সেটার শপথ গ্রহণের অনুষ্ঠানে উনি শপথ নিয়েছেন। তো আজকের এই কমিটি যে কমিটিটা হয়েছে সেই কমিটি আজকে তার আগেও ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি যে বিগত দিনে যে করোনা মহামারী করোনা হয়েছিল এই মহামারী করোনাতে আমরা তাদের কাছে আশাবাদী ছিলাম। রোডে বাণিজ্য ভবনে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা নির্বাচিত হয়েছিল তাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আমি আগরতলা মেয়র হিসাবে ওনাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছি। তাদের এগারো জনের এক্সিকিউটিভ কমিটি করা হয়েছে এবং এগারো জন আজকে শপথ নিয়েছেন, তার মধ্যে পাঁচজন তাদের অফিস বেয়ার হয়েছেন। আমি বলব আপনাদের কাছে যে প্রেসিডেন্ট হিসাবে শ্রী ফুকন সাহা, ভাইস প্রেসিডেন্ট শ্রী কাজল পোদ্দার, জেনারেল সেক্রেটারি শ্রী তমাল পাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী দীপেন্দু বণি, ট্রেজারার শ্রী বিশ্বজিৎ রয় এবং বাকিরা এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন শ্রী অঞ্জন সাহা, সমীর সাহা, অভিজিৎ রয়, সঞ্জীব সাহা, দীপাঙ্কর বণিক এবং রজত পাল। আমি আশা করব এই নবগঠিত কমিটি, এটা আগে গত বছর ছিল, তারাই কাজ করেছেন, তারা ভালো কাজ করেছেন বলে যারা